ভাই। আজকে অনেক ভালো লাগছে, আসলে অনেকই। তো আজকে পিকনিকে আমরা চেষ্টা করবো, মানে আমি আর নিজ ব্যস্ত থাকবো, মানে চেষ্টা করবো শানু ভাই খুব ফাটাচ্ছে। হঠাৎ করে শানু ভাইকে যদি বলি একটু নায়কের কাছে মনে হয় যে শানু ভাই পেয়েছে একজন বউ আছে। আসো আসো তুমি মানো আর না মানা যে থাকো আর না থাকো, আমি কিন্তু তোমার বিয়ে করে লইয়া যাবোই যাবো। এবং সাকিব ভাইয়ের সাথে কয়েকদিন আগে একটা ছবি হবো, আমি নেতা হবো, না সরি সরি মাফ করবেন, সেই নোয়াখের নাম মেয়েকে আমি একটু আসতে বলছি, বুক লিখে আসতে বলছি। আমরা একটু নোয়াখানের কথা শুনবো আজকে। হ্যাঁ, কিং খান কিং খানে থাকুক। সো ভাইয়া, ফিল্ম ক্লাবের পিকনিক সব মিলে কেমন লাগছে? এবং এত ব্যস্ততা, একবার অস্ট্রেলিয়া, একবার ইন্ডিয়া, একবার হায়দ্রাবাদ, সব মিলে মানে এত ব্যস্ততার মধ্যে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে, এবং আবার এই পিকনিকও এসে এনজয় করছেন এবং খুবই মজা লাগছিল স্টেজ থেকে দেখে, আপনারটা একটু বলুন ভাই। আমারও ফার্স্ট ক্র্যাশ, আমারও এরকম যদি হিসাব করি সবার ক্র্যাশ ফার্স্ট ক্র্যাশ। আমরা সাকিব ভাইকে বলি কিছু বলতে। ওয়ালাইকুম। আসলে এখন আজকে বলার তেমন কিছু নেই, আমরা এখানে আজকে এসেছি অনেক আনন্দ করতে, আনন্দ করব, অনেক মজা করব। আমি প্রথমেই আমাদের সাথে ডেকে নিচ্ছি আজকে পিকনিকের আয়োজক, যারা বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি লিটন ভাইকে। আমি আরো ডেকে নিচ্ছি ফিল্ম ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি ইকবাল ভাইকে, যাদের না হলে, যাদের উদ্যোগ না হলে আজকে অনুষ্ঠান সম্ভবই ছিল না। স্পেশালি আমি কাছ থেকে যতদূর দেখেছি, আমি কিছুদিন আগ পর্যন্ত অস্ট্রেলিয়া ছিলাম, দু তিন দিন আগ পর্যন্ত অস্ট্রেলিয়া ছিলাম, অনেকেই হয়তো জানেন। মাঝে না বললে হয় না, এর পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সাকিব খান, একটা তালি হবে। সাকিব খান আমাকে এবং ইকবালকে সাহস দিয়েছে। লিটন ভাই, এটা সিম্পল ব্যাপার, এটা একটা সিম্পল ব্যাপার, আপনি কেন টেনশন করেন? সেই সাহসে, আমার সাহস, আমাদের সাহস মিলিয়ে বেসিক্যালি সাকিব আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করেছে। আমার সামনে বসা আছে, আমি নেতা হব প্রডিউসার সেলিম, আমার খুব বন্ধু, ও আমাদের, আমার খুব ক্লোজ বন্ধু, আমাকে খুব হেল্প করেছে, আরো অনেকে করেছে, কিন্তু সবচেয়ে বেশি অবদান আমার ছোট ভাই কাম বন্ধু সাকিব, সাকিবের সবচেয়ে বেশি অবদান। আসলে স্পিচলেস হয়ে গেছি, এত মানুষ দেখছি, এত মানুষের সাথে দেখা হয়েছে, দেখা হচ্ছে। আমাদের এই ফিল্ম ক্লাব আসলে এটা স্পেসিফিক কোন সংগঠন নয়, মানে কোন সংগঠন আমাদের, যেমন শিল্পী সমিতি, পরিচালক সমিতি, অমিত আর সানি দুজনেও খুব হেল্প করেছে, সবাই খুব হেল্প করেছে, সবাই হেল্প করেছে। আসলে সবাই এত ফান করছে, কেউ কাউকে কথাই বলতে দিচ্ছে না, ইটস ভেরি গুড। আরো কয়েকটা মাইক দরকার। এটা আসলে তেমন স্পেসিফিক কোন সংগঠন নয়, মানে পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, আরো আদার্স চলচ্চিত্রের যত সংগঠন আছে তাদের মতো ইন্ডিভিজুয়াল কোনো সংগঠন। ফিল্ম ক্লাব হচ্ছে এমন একটা সংগঠন যেখানে চলচ্চিত্রের সমস্ত অঙ্গনের লোকজন কিন্তু একত্রিত হয়েছে। আমি এই ফিল্ম ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আর সেক্রেটারি সাহেবকে বলবো যে এই অনুষ্ঠান শুরু করে দেওয়ার জন্য। আমি প্রথমে আমার ক্যাবিনেটের ওসমান, মেম্বার ইনচার্জ কালচারাল এন্ড এন্টারটেইনমেন্ট, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কামালউদ্দিন আহমেদ, মেম্বার ইনচার্জ ডিসিপ্লিন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আনু হোসেন আনু, মেম্বার ইনচার্জ হাউস গেম এন্ড স্পোর্টস, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমি আমার ফার্স্ট ক্রাশ আমার ভাবিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সানিয়া আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রীবর্গ, সাথে জিজু ভাইকেও আসার জন্য অনুরোধ করছি, ওদের সেলিম ভাইকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাকিব এক দলের এক টিমের ফিল্ম ক্লাবের টিমের ক্যাপ্টেন, অন্যদিকে গুলজার ভাই বলবো হাতে খালি হবে, মন্ত্রী মহোদয়কে বলবো, আমি অনুরোধ জানাবো স্টেজে আসার জন্য অনুরোধ করবো। এখন মন্ত্রী মহোদয় সাকিবের হাতে গোল্ডের কাপ তুলে দিচ্ছে, একটা জোরে জোরে হবে। আমার ফিল্ম ক্লাবে সুন্দর করেই সাজানো থাকবে। আমি এই পুরস্কারটি আমার ফিল্ম ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং ফিল্ম ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি ইকবাল ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। তারপরে নিব, তারপরে বলবো ইকবাল সাহেবকে নেওয়ার জন্য, তারপরে আসবে অমিত হাসান, তারপরে আসবে নাসি, শহীদ ভাইকে ডাকছি, তালে হবে একটা জোরে, তারপরে ডাকছি সাজুকে, সবুজ তোমাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবেন মঞ্চে ছোট বাচ্চা, প্রথম পুরস্কার নূরজাহান ইসলাম, তানিশা, জ্যোতি, গুনগুন, অমল বিশ্বাস, তৃতীয় গুনগুন, পিতা গুনগুন, পিতা নাদিম, আমাদের সাবেক প্রেসিডেন্ট। আমার বন্ধু লিটন ও এবার প্রেসিডেন্ট হয়েছে, আমার বন্ধু উপস্থিত চলচ্চিত্রের সকল শিল্পী, কলাকুশলী এবং এই ক্লাবের সকল সদস্যকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারও একটাই স্বপ্ন, আমি বাংলাদেশের একজন নামকরা ম্যাজিশিয়ান হতে চাই। প্রিয় দর্শক, আপনাদের অনুপ্রেরণা আমার স্বপ্ন, আপনারাই পারেন আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে।